हेलो एवरीवन, वेलकम बैक टू आवर चैनल इट्स माइग्रेटरी आईज। तो आज के ভিডিওতে থাকছে মুম্বাইয়ের 2000 বছরের বেশি পুরানো কানহেরি কেভ নিয়ে, যেটা সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে অবস্থিত। তো চলুন দেখে আসা যাক 2000 বছরেরও বেশি পুরানো একটা ইতিহাসকে। আমরা এসে গেছি সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে। তো এখানের এন্ট্রি ফিস হচ্ছে 70 রুপিস। এটা হচ্ছে এই পুরো এরিয়াটার ম্যাপ, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এরিয়াটা বিশাল বড়, তো আমরা পুরো জিনিসটা কভার করতে পারবো না একদিনে। আজকে আমরা অনলি যাচ্ছি কানহেরি কেভস। তো এখান থেকে বাস ছাড়ে নর্মালি 20-25 মিনিট পর পর, অ্যান্ড বাসে নেয় 10 টাকার মতো করে। এখান থেকে 8 কিলোমিটারের জার্নি থ্রু দ্য ফরেস্ট, অ্যান্ড জার্নিটা অসম্ভব সুন্দর, আপনারা এনজয় করবেন। আমরা এখন এসে গেছি কানহেরি কেভসে। তো এই হচ্ছে কানহেরি কেভসের ডিটেলস, কিছুটা দেওয়া আছে ফ্রম গভর্নমেন্ট। এখান থেকে একটুখানি উঠতে হবে ওপরে, একটা এরকম সিঁড়ি তৈরি করা আছে। অ্যান্ড এই কেভসে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে এখান থেকে, যেটা হচ্ছে পার হেড 25 টাকা। এখান থেকে হচ্ছে আমাদের জার্নির শুরু, মানে এই কেভস এখান থেকে স্টার্ট। তো এই হচ্ছে পুরো কেভসের ম্যাপ, এখানে আপনারা পজ করে দেখে নিতে পারেন পুরো ডিটেলস, পুরো হিস্ট্রি। তো এখানের কাছাকাছি কমিউনিটি হল টাইপের আছে, যেখানে আপনারা বসতে পারবেন একসাথে, আর খাবার জায়গাও আছে, ক্যান্টিনও আছে। এই হচ্ছে আমাদের ফার্স্ট কেভ, যেটা দেখা যাচ্ছে এটা দুটো পিলারের ওপর বড় বড় দাঁড় করানো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে পুরো জিনিসটা একটা ব্যাসাল্ট রক, একটা সিঙ্গেল রককে কেটে কেটে বানানো। এইটা হচ্ছে সেকেন্ড কেভ। তো সেকেন্ড কেভে আমরা বিশেষ কিছু দেখতে পেলাম না, কিছু বুদ্ধিস্ট স্তূপা আছে অবশ্যই, অ্যান্ড বাদবাকি তো শিলালিপি আছে এবং প্রচুর পেন্টিংস আছে, খোদাই করা জিনিস আছে। অ্যান্ড এর পরে যেটা যাচ্ছি এটা হচ্ছে এখানের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কেভসের মধ্যে একটা পড়ে, যেটা কিনা থার্ড নাম্বার কেভ। এখানে 34 পিলার্স আছে টোটাল, ভেতরে যদি ভেতরে আমরা যখন যাবো দেখতে পাবো টোটাল 34 পিলার্স আছে। অ্যান্ড বাইরে যে সমস্ত এরকম ভাস্কর্য আছে, এরকম মানে পাহাড়ে পাথরে এরকম খোদাই করে যে সমস্ত শিল্প আছে এখানে, এত সুন্দর, এত নিখুঁতভাবে বানানো তখনকার দিনে, এটা সত্যি মানে ভাবার বিষয়। অ্যান্ড এটাই যে সমস্ত জিনিস আমরা দেখছি এগুলো প্রায় 2000-এরও বেশি বছরের পুরানো। আপনাদের যদি এক্স্যাক্ট এর টাইম স্প্যানটা বলি তাহলে সেটা এরকম দাঁড়ায় যে ফার্স্ট সেঞ্চুরি অফ BC থেকে 10th century of CE, এই টাইম স্প্যানটা জুড়ে এখানে সবাই মানে এখানে বৌদ্ধিস্টরা মেনলি থাকতো। তো এগুলো মেনলি ইউজ হতো থাকার জন্য, তারপর মেডিটেশান করার জন্য। তো এই হচ্ছে এই থার্ড কেভের ভেতরটা পুরোটা, এই যে 34 পিলার যেগুলো বলেছিলাম, অসম্ভব সুন্দর ভেতরটা। তো এরপর আমরা সোজা চলে যাব উপরে, এখান থেকে এরকম পাথরে কেটে কেটে স্টেপস বানানো আছে, যেখান থেকে আমরা যাব সোজা ওপরে। একটা মজার বিষয় হলো এতদিন আগেও রেলিং বানানোর কনসেপ্ট, মানে এরপরে আছে আরও রেলিং যেগুলো দূরে দেখা যাচ্ছে, তো মানে পাথর কেটে সিঁড়ি তো বানানোই আছে, তারপরে রেলিং পর্যন্ত বানানো আছে। এক্স্যাক্টলি এই হচ্ছে পাথর কেটে বানানো সিঁড়ি, অ্যান্ড তার পাশের এই রেলিংগুলো অসম্ভব সুন্দর। 2000 বছর আগেও এত সুন্দর প্ল্যান করে বানানো। তো এটা আমরা যেটা যাচ্ছি এটা এখন মানে ওদের ডাইনিং স্পেস টাইপের ছিল, মানে এখানে বসে সবাই খাওয়া দাওয়া করতো একসাথে। তো চলুন দেখে নেওয়া যাক তার পরেরগুলো। এখানে টোটাল 109টা টোটাল কেভস আছে, আপনারা সব কটা ঘুরে দেখতে পারেন। বাট যাওয়াটা আই প্রেফার কি এটা শীতকালে গেলে বেশি ভালো হবে, কারণ গরমকালে গেলে আপনারা ঘুরতে পারবেন না প্রথম কথা সব কটা কেভস।
তো আমরা যতগুলো পারবো এখানে এক্সপ্লোর করবো এবং আপনাদের দেখানোরও চেষ্টা করব। মোস্ট অফ দ্য কেভস এখানে আপনারা দেখতে পাবেন একটা সিমিলারিটি আছে, যেগুলো আমি বললাম যেগুলো ইউজ হতো ফর স্টাডি পারপাস, থাকার জন্য অ্যান্ড মেডিটেশন করার জন্য। তো মেন মেন যে কেভসগুলো প্রথম দিকে আমরা দেখে এসেছি সেগুলো ছাড়া বাকি যে কেভসগুলো আছে এখানে সেগুলো প্রায় অনেকটা একই ধাঁচের। তো এখন যেটা দেখাচ্ছি এটা অনেক দূরে, মানে পরের পাহাড়টায় দেখা যাচ্ছিলো ছোট্ট একটুখানি একটা কেভ। এত বড় মুম্বাই শহরের মধ্যেও এরকম একটা জায়গা, খুব সুন্দর। তো এগুলো হচ্ছে পাশাপাশির ছোট ছোট কেভ, এখানেই এগুলো হচ্ছে বসার জায়গা সমস্ত। অ্যান্ড এর সবথেকে মজার ব্যাপার হচ্ছে ভেতরে ভেতরে রুম আছে, দেখুন কত সুন্দরভাবে বসার মতো মানে সোফা টাইপের বানানো আছে এখানে, মানে এতদিন আগেও এই এই ধরনের কনসেপ্ট। তো যেটা বলছিলাম, মুম্বাইয়ের মধ্যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর জঙ্গল, এত সুন্দর পাহাড়, এত ব্যস্ত শহরের মাঝখানে। এই ছিল আজকের আমাদের ট্রিপ, চলুন দেখা হবে পরের কোনো ভিডিওতে।